ভারত নিউজিল্যান্ডের সেমিফাইনাল, যেখানে ভারত নিউজিল্যান্ডের সেমিফাইনালে অবশ্যই কনফার্ম, যেখানে ভারতের কিন্তু হাতে পারে নিউজিল্যান্ডের কাছে, এমনটা কেউ কেউ অনেকেই বলছে। কেন হাতে পারে এই ভিডিওয়ে আপনাদেরকে জানাতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেখানে আপনাদেরকে জানাবো ভারত নিউজিল্যান্ডের ম্যাচ এবং সেমিফাইনাল যেহেতু 1 এবং 4 নম্বরের, আপনাদেরকে এটাও জানাবো ভারত এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটি হবে সেই ম্যাচে কিন্তু অবশ্যই লাকি ফার্গুসন থাকছে। এবং প্রথম ম্যাচ কিন্তু অবশ্যই হেরে গিয়েছিল নিউজিল্যান্ড এই বিশ্বকাপে, এবং গ্রুপ স্টেজে ছিল সেই ম্যাচটি। কিন্তু ভারত এবং নিউজিল্যান্ডের এই ম্যাচটি অবশ্যই সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে সেমিফাইনালের ম্যাচ, যেহেতু সেখানে কিন্তু কেন উইলিয়ামসন ফিরে এসেছে। আর কেন উইলিয়ামসন আসা মানে ভারতের জন্য সব থেকে কিন্তু ভাই খারাপ, ভারতীয় দলে কিন্তু ও ভাই অবশ্যই আপনাদেরকে জানে হার্দিক পান্ডিয়া নেই, ওখানে কিন্তু ভারতীয় দল একটা নল বল দিতেই পারে। হার্দিক পান্ডিয়া নেই ভাই, হার্দিক পান্ডিয়ার ব্যাকআপে প্রসিদ্ধ কৃষ্ণান নিয়েছে, যে করতে পারে না কোনো কাজ না করে ঠিকঠাক বল। তো হার্দিক পান্ডিয়া যদি দরকার থাকতো অবশ্যই দরকার পড়বে, তো এই কারণে যদি ভারতীয় দল হারতে পারে একটাই কারণ, হার্দিক পান্ডিয়া না থাকায়।